দর্শক বন্ধু, শুভ বিজয়া। পূজোর পরে অনেক দিন পর আপনাদের সাথে আমরা আবারও মিলিত হলাম। আশা করব যে নিশ্চয়ই আপনাদের প্রত্যেকজনের পূজো ভীষণ ভীষণই ভালো কেটেছে, কারণ যেরকম যা পরিস্থিতি, প্রত্যেকজন মানুষই অবশ্যই নিশ্চয়ই আপনারা চেষ্টা নিশ্চয়ই করেছেন যে যে নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধি মেনেই কাটানোর জন্য পুজো। তো একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে দেখুন, আনন্দ আমরা প্রত্যেকটা মানুষই করতে চাই, সুখকর জীবন আমরা সবাই চাই, কিন্তু কি জানেন তো, জীবনটা আমাদের কোনোভাবেই যে সমগতিতে চলবে তা কিন্তু হয় না, কারোরই সেটা হয় না। যারা আপনারা আজকে ক্যামেরার ওপারে রয়েছেন তাদেরও যেরকম হয় না, আজকে আমি যেরকম এখানে বসে আছি আমার ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম কখনোই নয়। তাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু খুঁজে চলেছি যে কিভাবে আমরা একটা সুখময় গতিতে বা একটা সুখের ছন্দতে আমরা এগিয়ে চলব। কিন্তু দেখুন, জীবনটা তো আর আমরা নিজেরা চালিত করি না, চালিত হয় সেটা নটা গ্রহের দ্বারা চালিত হয়, আর অবশ্যই বলবো যে আমাদের মাথার উপরে ঈশ্বর রয়েছেন, তার ইশারায় চালিত হয়। কিন্তু তথাপি আমরা চেষ্টা করি যে আমাদের চারপাশের যে গ্রহগত যে পজিশন গুলো আছে বা তাদের যে নেগেটিভ বলুন বা পজিটিভ এফেক্ট গুলো যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাতে, এবং অবশ্যই চেষ্টা করি সেই নেগেটিভ এফেক্ট গুলো যাতে কাটিয়ে ওঠার জন্য। ঠিক এইরকমই আমাদের প্রত্যেকজন মানুষের জীবনেই আমরা সবাই একটা জায়গায় আতঙ্কিত হয়ে পড়ি যখনই আমরা শুনি যে শনির সাড়ে সাতই আমাদের রাশির ওপরে যাচ্ছে, তখনই আমরা প্রত্যেকটা মানুষ ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ি যে এইবারই বোধ হয় আমাদের প্রত্যেকটা মানুষের একটা মানে আমার বোধ হয় একটা ডিস্ট্রাকশন শুরু হলো। কিন্তু আদেও কি সেটা? তো আজকে এই শনির সাড়ে সাথে বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনায় আসবো। যিনি আজকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলের ভীষণ পরিচিত একজন মানুষ উপস্থিত রয়েছেন, মাতৃসাধক আচার্য শ্রীদেব। নমস্কার দেব। নমস্কার, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হলো শনির সাড়ে সাথে। এই শনির সাড়ে সাথেটি কী এবং মানুষের জীবনে সাড়ে সাথীর কি প্রভাব, সুপ্রভাব বা কুপ্রভাব, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। একদম আগে আমি জানতে হবে যে শনি সাড়ে সাথীটি কি। চন্দ্র যেই রাশিতে অবস্থান করে সেই রাশির উপর দিয়ে যখন নাকি গোচরের শনি পাস করে, তখন সেই সময়টা সময়কাল থাকে যে কম বেশি সাড়ে সাত বছর, বেশি হবে কম হবে, কারণ শনি আবার পিছনে ব্যাক করে আসে, তো শনির বক্রি অবস্থায় প্রাপ্ত হয়, তো একটু বেশি সাড়ে সাত বছর ধরে যখন সাড়ে সাত বছর, সাড়ে সাত বছর সময়কালটাকে সাড়ে সাতই বলা হয়। শনি একটু স্লো প্ল্যানেট, তাই প্রত্যেকটা রাশিতে শনি আড়াই বছর করে থাকে, অর্থাৎ চন্দ্র যেখানে বসে থাকে, চন্দ্রের দ্বাদশে যখন শনি থাকে তখন সাড়ে সাতই আরম্ভ হয়, আবার চন্দ্র যেখানে বসে থাকে তার দ্বিতীয় যখন শেষ দ্বিতীয়ভাবে যখন শেষ করে তৃতীয়ভাবে চলে যায় তখন তার সাড়ে সাতই কমপ্লিট হয়ে যায়। তো শনির দ্বাদশে শনি, চন্দ্রের দ্বাদশে শনি আড়াই বছর, চন্দ্রের সঙ্গে আড়াই বছর, এবং চন্দ্রের দ্বিতীয় হবে গিয়ে আড়াই বছর, এই সাড়ে সাত বছর হচ্ছে সাড়ে সাতই। তো সবাই একটা আতঙ্কিত হয়ে যাচ্ছে সাড়ে সাতই চলছে, সাড়ে সাতই যখন চলছে তখন মানুষের জীবনে বিভিন্ন রকম ঘটনা, দুর্ঘটনা, বিপর্যয়, তারপরে বিবাদ বিসম্বাদ, মামলা মকদ্দমা, তারপর বিচ্ছেদ, অনেক কিছু ঘটনা মানুষের জীবনে ঘটে যায়, বহু মানুষের জীবনে ঘটে। দেখুন কথা বলুন, তারপরে আমার প্রথম বন্ধু, একজন দর্শক বন্ধু চলে এসছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। শুভ বিজয়। বলুন কোথা থেকে বলছেন আপনি, কোথা থেকে বলছেন, কোথা থেকে? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে কার বিষয়ে জানবেন? নিজের বিষয়। আচ্ছা, জন্ম তারিখ আর সময়টা? 22 মে 1991। আর সময়টা? দুপুর দুটো। জন্মস্থান কোথায় ছিল আপনার? রায়গঞ্জ। আচ্ছা ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে দর্শক বন্ধুদের নিশ্চয়ই বলবো যে দেখুন, অবশ্যই আমরা যে যোগটা কাটিয়ে উঠেছি এবং সামনে কিন্তু আরেকটা খুব ভালো শুভ যোগ আছে, আপনারা সবাই জানেন সামনেই দীপান্বিত অমাবস্যা, এবং এই শুভ যোগে কিন্তু আচার্যজি অনেক ধরনের কিন্তু কাজ তিনি করেন,
কারণ হয়তো বাস্তুর সমস্যা বা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা বা কর্মজগতে এখন তো যেটা মেইন ফ্যাক্টর মানুষের জীবনে হয়ে দাঁড়িয়েছে যে কর্মজীবনের যে সমস্যাগুলো থেকে যারা আপনারা মানে সঠিক উপায় কাজ পেতে চাইছে অবশ্যই যোগাযোগ করুন। ফোন নাম্বার আপনাদের সকলের জন্যই খোলা রয়েছে, অবশ্যই ফোনে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনি একটু শুনতে থাকুন, আপনার বিষয়ে আমরা আসছি। আচ্ছা, আপনার কন্যা লগ্ন এবং সিংহ রাশি আপনি জানেন তো? কন্যা লগ্ন এবং সিংহ রাশি, দেখুন আপনার কর্মের জায়গাটা দেখুন কোথায় বসে আছে। নবমে দ্বাদশপতি নবমে রয়েছে, সেই নবমে নবমস্ত দ্বাদশপতি রবি, রবির ওপরে এই মুহূর্তে রাহু রয়েছে বসে, তো রবির গ্রহণযোগ চলছে এবং সেই নবমপতি দশমে রয়েছে বসে কেতুযুক্ত অবস্থা, জন্মকালীন কেতুযুক্ত অবস্থা। এখন কিন্তু সেই শুক্র কেতু রাহু দ্বারা ভীষণভাবে পীড়িত হয়ে গেছে, রাহুর দৃষ্টি অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করছে। আমি এটা পাচ্ছি দেখতে, কর্মের জায়গাটা কর্মের জগতে নিয়ে, কিন্তু এমনিতে আপনার ট্যালেন্ট আছে, আপনি পড়াশোনায় ভালো, পড়াশোনা করে উচ্চ শিক্ষা বা চাকরির ক্ষেত্রে চেষ্টা এগুলো আপনার মধ্যে রয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্মযোগটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে, ভীষণভাবে কর্মযোগ খুব খারাপ দেখাচ্ছে। কর্ম চাকরির জায়গাটা হ্যাঁ বলুন বলুন আপনার এটা আপনি দেখবেন যে জ্যোতিষ বিচার, যেটা জ্যোতিষ বিচারটা ঠিক আছে কিনা, আপনি এখানে কনসালটেন্সির জন্য ফোন করেন কেন? আমি প্রোগ্রাম গুলো করছি আপনাদেরকে বলছি, বুঝিয়ে বলছি যে জ্যোতিষীর কাছে যাবেন, যে জ্যোতিষী আপনাকে সঠিক কথা বলতে পারবে, আপনাকে কোনো কিছু বলতে হবে না। আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন কি না পাবেন বা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ আছে কি না আছে সেটা অন্য কথা, আপনি এসে সামনে বলবেন আমি আপনাকে বলে দেবো। গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ আছে, অবশ্যই আছে, থাকবে না কেন, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করলে পরে আপনাকে এই স্টেটে থেকে আপনাকে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, আপনাকে বাইরে চলে যেতে হবে। এই স্টেটের বাইরে আপনার কিন্তু কর্মযোগ শুভ, এখানে থাকলে পরে পারবেন না কিছু করতে, পাবেন চাকরি পাবেন না কেন, চাকরি পাবেন কিন্তু সেটা আপনার মনোপুত হবে না কখনোই। আপনার চাকরি করে আপনি ভালো পয়সা রোজগার করবেন বা ভালো ল্যাভিশলি জীবনযাপন করবেন এরকম কিন্তু হবে না, আপনাকে সে ফাটকা পয়সার দিকে কিন্তু চলে যেতে হবে। ফাটকা কোথায়? কম পরিশ্রম করে বেশি পয়সা রোজগার, এই দিকে আপনার মন দিকে চলে যদি এখানে থাকেন, আর বাড়ির থেকে যদি বাইরে চলে যান তাহলে পরে আপনি ভালো একটা চাকরি আপনার সম্ভাবনা আছে, ভালো থাকবেন। এক্ষেত্রে বলবো যে একটু আপনি চেষ্টা করুন, এবং যদি অবশ্যই আপনি যদি মনে করেন একবার চলে আসুন আচার্যদির সাথে একটু যোগাযোগ করে নিন। হ্যাঁ দাদা, যে বিষয়টাই ছিলাম। হ্যাঁ, এবার এই সাড়ে সাতি হলো কি, সাড়ে সাতি শনি দেখুন প্রত্যেকটা ভাবের ঘর দিয়ে পাস করছে, তো সবাই মনে করে যে শনি সাড়ে সাতি মানেই খারাপ, কিন্তু তা হবে না। শনি যখন মিত্র গৃহের ভেতর দিয়ে যাবে, মিত্র গৃহের উপর দিয়ে যাবে, মনে করুন যে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ নিজের ঘর, এখানে কিন্তু শনি সরাসরি কিন্তু ভালো ফল দেবে, শুভ ফল দিয়ে যাবে। কিন্তু শনি যখন সমগ্রহ বা শত্রুগ্রহের ওপর দিয়ে যাবে তখন কিন্তু সেটা কুফল চলে আসবে, তখন কিন্তু খারাপ ফলটা তখন দেয়। অর্থাৎ সাড়ে সাতে সাড়ে সাত বছরই যে শনি খারাপ ফল দেবে এমন কিন্তু নয়। শনি যদি দেখা যায় মনে করুন যে মিন রাশি এবং মেষ রাশির ওপর দিয়ে শনি পাস করছে, ওই মিন রাশি এবং মেষ রাশি পাঁচ বছর খুব খারাপ ফল দিল, কিন্তু বৃষ রাশিতে যখনই চলে যাবে বৃষ রাশিতে গিয়ে ভালো ফল দেবে, কারণ মিত্রপ্রিয়। আবার মিথুন রাশিতে যাবে, মিথুন রাশির প্রথম দিকে ফেজটা আড়াই বছরের মধ্যে মনে করুন যে দু বছর খুব ভালো ফল দিল, যেই আবার কর্কট রাশির দিকে ঢুকছে তখনই কিন্তু খারাপ ফলটা দিতে শুরু করলো, কর্কট রাশির দিকে টোটালি খারাপ ফল। এইভাবে কিন্তু শনি ফল দিতে দিতে যাবে, শনি সবসময় খারাপ ফল দেয় না, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এইবারে প্রশ্নটা হচ্ছে যে শনি কী ধরনের খারাপ ফল দেবে, একদম কি এই সাড়ে সাতের সময় মানে আমার কি হতে পারে আমার, যেমন এই যে জাতক, এই যে জাতকের চার্ট আমরা পেলাম, এর সিংহ রাশি, এর সিংহ রাশি এ দেখা যাচ্ছে যে জন্মকালীন কিন্তু কর্মের জায়গাটা ভীষণভাবে পীড়িত হয়ে গেছে, একদম দেখা যাচ্ছে। এই যদি জন্ম কুণ্ডলিতে যেই যেই ভাবগুলো পীড়িত হয়ে যায় শনি সাড়ে সাতে চলার সময় সেই ভাবগুলো সাপেক্ষে কিন্তু খারাপ ফল। অর্থাৎ মনে করুন যে সপ্তম ভাবটা খুব খারাপ বিবাহের জায়গাটা, সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি, দশম ভাব কর্মের জায়গা, দ্বিতীয় ভাব অর্থের জায়গা, চতুর্থ ভাব পড়াশোনার জায়গা, গৃহবাটির জায়গা, এই যখন শনি সাড়ে সাতে চলবে, চন্দ্র যেখানেই থাকুক যখন শনি সাড়ে সাতে চলবে, এই যে ভাবগুলো, এই ভাবগুলো যখন পীড়িত হয়ে যাচ্ছে না, এই জন্মকালীন পীড়িত ভাবগুলোর সাপেক্ষে কিন্তু খারাপ ফল তখন পাওয়া যাবে। মনে করুন একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো জাতকের চতুর্থ ভাবটা
জন্মকালীন খারাপ, চতুর্থ পতিও কিন্তু দুর্বল। কিন্তু জাতকের যেই দশায় জন্ম হয়েছে, দশাপতি খুব শুভ, খুব বলবান হয়ে রয়েছে দশাপতি, তাহলে পরে তার বেড়ে ওঠার সময়, সময়কালটা বেড়ে ওঠার সময়কালটা খুব শুভ যাবে তার, তার কারণ তার ওই চতুর্থ ভাবের সঙ্গে ওই দশাপতির একটা যোগাযোগ, দশাপতি কিন্তু বলবান রয়েছে, তার মানে সে তার পড়াশোনাটা সঙ্গে যাবে, খুব ভালো ফল পেল। কিন্তু যখনই ওই দশাটি চলার সময়, যখন ওই দশা চলার সময়ও চন্দ্রের পথ দিয়ে শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে, তখন কিন্তু চতুর্থ ভাব সাপেক্ষে একটা খারাপ ফল, কুফল কিন্তু দিয়ে যাবে। আবার মনে করুন যে কোনো জাতকের কর্মযোগ খুব খারাপ, কর্মের ভাব খুব খারাপ, দেখা যাচ্ছে যে কর্মভাবের সঙ্গে শনির কোনো যোগাযোগ নেই, কর্মভাবের সঙ্গে কোনো শনির যোগাযোগ নেই, কিন্তু কর্মভাবটা কিন্তু জন্মকালীন পীড়িত হয়ে গেছে, তো কর্মভাব এবং ভাবপতি দুই কিন্তু দুর্বল হয়ে রয়েছে, বলহীন। তখন যদি ওই সাড়ে সাতই শুরু হয় এবং শনি যদি তার শত্রুগ্রহ, শত্রুগ্রহ ভাবের ওপর দিয়ে পাস করছে বা সমগ্রহের ভাবের ওপর দিয়ে পাস করছে, তখন কিন্তু ওই কর্মচ্যুতি হওয়ার, যদি সে জাতক যদি চাকরি করে থাকে, চাকরি প্রাপ্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার চাকরিতে চলে যাওয়ার সম্ভাবনা, চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা এবং চাকরিটি পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা, কর্ম নিয়ে কিন্তু একটা তার বিহ্বলতা সৃষ্টি হবে, সমস্যা থেকে যাবে। হ্যাঁ নমস্কার, কে রয়েছে? আর সময়টা কোথায়, জন্মস্থান কোথায়? সোনারপুর। জন্মস্থান হচ্ছে কলকাতা। বেশ, মেয়ের নাম কি? একটু আমাদের সঙ্গে থাকুন। আপনি কি আজকে প্রথম ফোন করছেন? আজকে পেয়ে গেছেন, যাক, মানে লাইন পেয়ে ভীষণ খুশি, খুব খুশি। একটু ধরুন, একদম একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার বিষয়ে আমরা আসব। এবং দর্শক বন্ধুদের আবারও বলবো, যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে পেয়ে যাচ্ছেন, গড়িয়া চেম্বারেও আপনারা পাচ্ছেন, এছাড়া গড়িয়াহাট চেম্বারে আপনারা পাবেন। তো সুতরাং এই চেম্বারগুলোতে যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই বলবো বুকিং নাম্বার কিন্তু আপনাদের সকলের জন্যই খোলা রয়েছে, বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা আপনারা তন্ত্র মতে কাজ করাতে চাইছেন, বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে আপনারা হয়তো ব্যর্থ হচ্ছেন কোনো কাজে, আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন, যিনি আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে বলবো টিভির ভলিউম, হ্যাঁ জিরো রাখুন দিদি, ফোনের মাধ্যমে শুনুন। আচ্ছা, আপনার মেয়ের মিথুন রাশি এবং কন্যা লগ্ন আপনি জানেন? আচ্ছা, 98 সালে জন্ম হয়েছে, তো 98, তার মানে এখন আপনার মেয়ের 23 বছর রানিং চলছে, তাই তো? 23 বছর হয়ে গেছে, 23 বছর চলে, 24 বছর রানিং চলছে। তাহলে দেখুন যে এর লগ্নপতি দ্বাদশে গেছে, গেছিল দ্বাদশে গিয়ে রাহু দ্বারা, রাহুর সঙ্গে বসে গেছে, এটা ম্যালিফাই প্ল্যানেট, এই জায়গাটা বসে গেছে লগ্নপতি, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ ট্রাভেল চালবে কিন্তু মেয়ের। এবং এই সপ্তম ভাবের ঘরে বৃহস্পতি নিজের ঘরে রয়েছে বসে, কিন্তু এর লগ্ন, লগ্ন ভাব হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং সপ্তম ভাব, সেও কিন্তু দ্ব্যর্থক রাশিতে নিজের ঘরে বসেছে বটে, কিন্তু এই লগ্নপতি এবং সপ্তমপতির মধ্যে কিন্তু দুস্থানস্থ সম্পর্ক। এই মেয়েটিকে যখন বিবাহ দেবেন, কর্মসূত্রে মানে বিবাহ দেবেন, বিবাহ দেবেন খুব ভালো করে দেখে শুনে বিয়ে দেবেন, এর কিন্তু বিবাহিত জীবনে সুখ নাই। এবং ওই বৃহস্পতির ওপর এই মুহূর্তে গোচরের শনির একটা অশুভ প্রভাব চলছে, হ্যাঁ, এর কিন্তু কম বয়সে বলবো এই যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ করে দেওয়ার একটা সম্ভাবনা, 2018 সালটা নাগাদ কিন্তু এর এরকম একটা সম্ভাবনা গেছে 2018 সালে, সেই বিবাহটা নিয়ে কিন্তু এখন একটু উনি টানাপড়ন আমি যা পাচ্ছি দেখতে। যদিও বৃহস্পতি সপ্তম ভাবে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে, একটু দেরিতে বিবাহ সম্ভাবনা, কিন্তু বিবাহ নিয়ে কিন্তু একটা টানাপড়েন এবং বিবাহিত জীবনেও কিন্তু টানাপড়েন, সবচেয়ে চট করে কিন্তু সুখী হবে না। এবং ওই যে অষ্টম ভাবে দেখুন শনি রয়েছে বসে রাহু দ্বারা দৃষ্ট, আমি বারবার করে বলি যে দুস্থানে যদি কোনো পাপগ্রহ বসে থাকে তাহলে শুভ ফল দেয়, কিন্তু ওই পাপগ্রহটি যদি আরেকটি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যায় তখন কিন্তু অশুভ ফল দেয়। এই যে শনি অষ্টম ভাবে বসে গেছে, নিচস্থ হয়েছে, রাহু দ্বারা দৃষ্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু এর জীবনে কিন্তু ওই সম্পর্কটা নিয়েই কিন্তু মামলা মোকদ্দমা কিন্তু একটা সম্ভাবনা চলে আসবে। এই মেয়েটিকে কিন্তু ঠিক ভালো করে দেখে শুনে বিবাহ দেবেন, বিবাহ না দিলে পরে কিন্তু সমস্যা চলে আসবে।
চারটা একটু ভালো করে ক্যালকুলেট মানে আপনি রেকটিফাই করে নিন দিদি, ঠিক আছে? মেয়েকে যদি ইতিমধ্যে বিয়ে যদি দিতেও চান বা অবশ্যই সেই বিষয়ে যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, চারটা খুব ভালো করে রেকটিফাই করুন। দেখুন আমি বারবার করে বলছি, বিয়ে আপনি আপনি প্রচুর দিন বিয়ে মেয়েকে বারবার করে বিয়ে দিন, যখন চাইবেন তখন দেবেন বিয়ে, আপনি যখন চাইবেন তখন মেয়েকে দেবেন বিয়ে, কিন্তু দেখে শুনে বিয়ে দেবেন। আমার কথাটা আপনি পাচ্ছেন না বুঝতে, গ্রামের লোক তো পারেন না বুঝতে, যোগ তো সবসময় চলবে ওর, কারণ সপ্তম প্রতি সপ্তম যে কোনো ভাব প্রতি যদি ভাবের ঘরে বসে থাকে তাহলে ভাবের উৎকর্ষতা বৃদ্ধি করে, ভাব প্রতি যদি নিজের ঘর, তাহলে বৃহস্পতি নিজের ঘরে রয়েছে বোঝা, বৃহস্পতি বিবাহ কারক গ্রহ এবং সপ্তম প্রতি সে নিজের ঘরে রয়েছে, আপনি যখন খুশি তখন বিয়ে দিন বিয়ে, কিন্তু বিবাহটা কিন্তু ঠিকঠাক মতো না দিলে বিবাহিত সম্পর্ক নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা। আপনাকে আমি যেই কথাটা বললাম সেই কথাটা বলুন, আপনাকে কনসালটেন্সি দেওয়ার জন্য বসিনি এখানে, আপনার প্রশ্নের উত্তর চাইলে আপনি আমার চেম্বারে আসবেন, এক ঘন্টা ধরে আপনি আমি আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমি আপনাকে যেটা কথা বললাম সেইগুলো আগে দেখুন, এই বিয়েটি এই মেয়েটি ডি বিবাহের যোগ, ডি বিবাহের যোগ আপনার মেয়ের এবং অশুভ বিবাহের যোগ, ভালো করে বিয়ে দেবেন, কেমন দেখে শুনে দেবেন, নয়তো অসুবিধা আছে, ভালো থাকবেন। একদমই অবশ্যই, কারণ দেখুন এক্ষেত্রে একটাই কথা বলবো যে বিয়েটা দিয়ে দিলাম এইটাই কিন্তু, এটা যদি আলটিমেট লক্ষ্য থাকে যে আগে বিয়ে দিয়ে দিই মেয়ে বাড়িতে আছে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার মনে হয় যে বিয়েটা কিন্তু আলটিমেট লক্ষ্য না মানে হওয়াটা আমার মনে হয় না ঠিক, যে আলটিমেট আমরা বিয়েটা এই কারণে দিই যে আফটার ম্যারেজ যাতে একটা ভালো লাইফ লিড সে করতে পারে, একটা ভালো জীবন যাপন যাতে সে পায়, কিন্তু বিয়েটা কোনো রকম দিয়ে দিলেন তারপরে সেই জীবনটা আবার হয়তো কিছুদিন পর সে আপনার কাছেই ফিরে চলে এলো, সেই জায়গাটা কিন্তু একটা মানে ওই সেই জায়গার মর্মান্তিক একটা দুঃখ ছাড়া মানে ওটা একটা খুব বড় বেদনাদায়ক। তো সেই জন্য আপনাকে অবশ্যই বলবো আপনি সোনারপুরেই থাকেন, গড়িয়া চেম্বারে চলে আসুন, চারটা ভালোভাবে রেকটিফাই করুন, করে মেয়েকে ভালোভাবে বিবাহ দিন, দেখবেন এর থেকে সুখময় কাজ কিন্তু আপনার হবে না। হ্যাঁ, তো যে বিষয়টাই আমরা ছিলাম, এই যে দেখুন এই যে চারটা আমরা দেখলাম, এই জাতিকার চার্টের উপর বিবাহ স্থানটা বিবাহ ভাবপতি কিন্তু পাপ মধ্যগত হয়ে গেছে, নিজের ঘরে রয়েছে এবং লগ্নপতি চলে গেছে দ্বাদশে, রাহু দ্বারা যুক্ত হয়ে গেছে, অগ্নি রাশিতে বসে গেছে, বুধ হোক যেই হোক না কেন লগ্নপতি যখনই দ্বাদশে চলে যাবে বা কোনো দুস্থানে চলে যাবে এবং পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যাবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা বিরাট একটা সমস্যা চলে আসবে এবং তার জীবনে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ টলমলো জায়গায় থাকবে। এই যিনি বলছেন না যে বিবাহ যোগ কর্মযোগ অনেক কথা জিজ্ঞেস করছে, তো উনি ওনার মাথাটা মস্তিষ্কটা ঠিক নেই, উনি পারছেন না বুঝতে কোনো কোন কথাটা বলবেন আমাকে, তার কারণ এই মেয়েটির এই জাতিকার দুটি জায়গাই খারাপ, দুটি জায়গায় কিন্তু খারাপ রয়েছে, যার জন্য উনি ঠিক করে ক্যালকুলেট করতে পারছেন না যে উনি কোন কথাটা বলবেন, কোন প্রশ্নটা নিয়ে আমার কাছে আসবেন। ঠিক আছে, একে যদি এই একে যদি চট করে যদি ভালো চট করে যদি মানে বিবাহ দিয়ে দেয়, নতুন করে একটা সম্বন্ধ পেলো, গ্রামের লোক তো যেটা হয় অমুক জায়গায় অমুক কাজ করে চাকরি করে ভালো পয়সা পায়, বাবার এই আছে সে আছে জমি জমা ঘর বাড়ি উচ্চ গৃহ, দেখবেন বিয়েটা কিন্তু 17-18 দিনের মধ্যেই কিন্তু ভেঙে যাবে, থাকবে না, বিয়ে টিকবে না। কিন্তু যদি এর রাশিচক্র বিচার করে অষ্টকূট যোগ বিচার করে যদি একে বিবাহ দেওয়া হয়, চটক বিচার করে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে পরে কিন্তু তার বিবাহ জীবনটা সুস্থির হওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। কিন্তু এই মেয়েটির জন্মকালীন সপ্তম পতি একটা জেনে নেবেন, একটা ভালো অ্যাস্ট্রোলজি একটা সুন্দর প্রেডিকশন যে লগ্নপতি এবং সপ্তম পতি যদি পরস্পর দুস্থানে থাকে তাহলে বিবাহিত জীবনে কিন্তু সে কোনোদিনই সে যত বড় রাজকুমারের সঙ্গে সে বিবাহ করুক না কেন কোনোদিন সে সুখী হবে না, আর তা যদি পীড়িত হয়ে যায় কোনোদিন কিন্তু বিবাহ সুখী হবে না। যাই হোক, এই যে মেয়েটি এখন যদি সাড়েসাথী চলে, এই মেয়েটি যদি সাড়েসাথী চলে তখন কি হবে, ওই বিবাহিত জীবনটা নিয়ে কিন্তু তার প্রবলেম চলে আসবে। আবার মনে করুন যে শনি, শনি যেখানে বসে গেছে পীড়িত অবস্থা শনি বসে গেছে, তো অষ্টমভাবে শনির ওপর দিয়ে যখন নাকি শনি পাস করবে গোচরে, তখন তার মামলা মোকদ্দমাটা একদম শিওর, মামলা মোকদ্দমা কি নিয়ে মামলা মোকদ্দমা, যেহেতু তার সপ্তম ভাব ভাবপতি পীড়িত হয়ে গেছে এই নিয়ে। চলো তাহলে আমরা কি আসি, এবার কি হবে যে সবসময় বলো দাদা সবসময় কি কুফল না, এখানে বেরোন একটা জায়গা আছে, দেখুন কে আসছে দেখে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি অনন্ত কৃষ্ণ পদ মিশ্র, কোথা থেকে বলছেন? আমি
কলকাতা বাবুবাটি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে? আমার বিষয়ে। আপনার জন্ম তারিখ আর সময়? আমি বললাম না, আমার জন্ম তারিখ হচ্ছে 23/3/1970। আর সময়টা? সকাল 9টা। সকাল 9টা। কোথায় ছিল জন্মস্থান? কলকাতা? নদিয়া। জন্মস্থান নদিয়া। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন, আপনার বিষয় সম্পর্কে আমরা অবশ্যই আসব। এবং দর্শক বন্ধুরা, ইতি মুহূর্তে বা যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, লাইন বিজি পাচ্ছেন, কারণ প্রচুর জায়গা থেকে পূজোর পর সবে আমরা, আপনার সময়টা আরেকবার একটুখানি কাইন্ডলি বলুন। সকাল 9টা। কলকাতা? হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন দাদা, আপনার বিষয়ে আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, আপনার বৃষ লগ্ন এবং কন্যা রাশি আপনি জানেন? নবম স্থান। আপনার চাকরি বাকরি বা কর্ম নিয়ে কোন রকম প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এই কর্মটা নিয়েই কিন্তু আপনার একটা সমস্যা চলে, কারণ শনি সে কর্মপতি চলে গেছে দ্বাদশে, দ্বাদশপতির সঙ্গে রয়েছে বসে, আর কর্মের ঘরে রাহু বসে গেছে, যার জন্য কিন্তু কর্ম নিয়ে একটা অসন্তোষ থাকবে। কর্ম পেলেও কর্মচ্যুতি হয়ে যাবে, কর্মটা পরিবর্তন হয়ে যাবে, বা কর্ম প্রাপ্তি হতে কিন্তু ডিলে হয়ে যাবে, একটু দেরি হয়ে যাবে কর্ম নিয়ে। কিন্তু যেহেতু 70 সালে জন্ম, এখন আপনার 50 বছর বয়স, অবশ্যই আপনি চাকরি করেন। হ্যাঁ বলছি, আপনাকে বলে নিন, আপনি শুনে নিন আপনি। এরপরে 2022 সালে ওই কর্ম শনি মঙ্গলের ওপর রাহু উঠবে, এবং রাহু যেখানে বসে গেছে এই রাহুর ওপরে শনি উঠবে, তার মানে কি হলো, সমস্ত পাপগ্রহগুলো পাপগ্রহের সঙ্গে গিয়ে সংযুক্ত হয়ে গেল। তার মানে আপনার কিন্তু কর্ম পরিবর্তন বা কর্মচ্যুতি বা কর্মহানি বা নিজে কর্ম ছেড়ে দিয়ে নতুন কিছু করার জন্য এগিয়ে যাবেন, এটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ চলে আসবে। আপনি এখন থেকে কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করুন। উপযুক্ত প্রতিকারে কিন্তু প্রবলেম সলভ হবেই, জ্যোতিষ মতে যদি কোনো ভালো জ্যোতিষীর কাছে যান সে প্রতিকার দিয়ে দেবে। এছাড়াও আরও অনেক প্রতিকারের ব্যবস্থা আছে, সেখান দিয়েও আপনাকে কিন্তু সার্ভাইভ করা যায়। এখন থেকে যদি প্রতিকার নিতে পারেন তাহলে কিন্তু ভালো থাকবেন। একদম। আপনি ঢাকুরিয়া থেকে বলছিলেন তো? বেরোতে পারবো, অনেক কিছু উপায় আছে, অনেক টোটকা আছে, অনেক ভালো ভালো শুভ কর্ম আছে, সেগুলো করা যায়। কিন্তু যে জাতক জাতিকা মনে করুন 4-5টা প্ল্যানেট নিজের ঘরে রয়েছে বসে, তখন কিন্তু সাড়ে সাথী অত বেশি তাকে দাগ ফোটাতে পারবে না। সাড়ে সাথী যতই সাড়ে সাথী চলুক এবং চন্দ্র যতই খারাপ অবস্থায় থাক, শনি যেখানে যেভাবেই পাস করুক, কোনো সমস্যা হবে, 4-5টা প্ল্যানেট নিজের ঘরে বসে গেছে, ওই 4-5টা প্ল্যানেট তাকে তুলে নিয়ে যাবে, তার রাজ্যক তো তাকে কিন্তু চলে, কিছু সমস্যা তাকে আসবে কিন্তু অত সহজে কিন্তু আর সমস্যা সৃষ্টি করবে না। কিন্তু যদি রাশিচক্রের কেন্দ্রপতি কোন পতি খারাপ হয়ে যায়, কেন্দ্র কোনো যদি কোনো শুভ গ্রহের অবস্থান বা প্রভাব না থাকে, অথবা সমস্ত প্ল্যানেটগুলি দুস্থানে গিয়ে বসে গিয়ে পীড়িত হয়ে যায়, তখন কিন্তু সাড়ে সাথীতে খুব সমস্যা হয়ে যাবে। ওই সময়টার কথা আমি বলি যে কোনো ভালো জ্যোতিষীর কাছে যাবেন, গেলে পরে সে একটা রাস্তা দেখিয়ে দেবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আজকের যে আলোচনার বিষয়বস্তু আমাদের যেটা ছিল, যে দেখুন স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা সময় আমাদের মাথাতে একটা জিনিসই ঘোরে যে শরীর সাড়ে সাথে মানেই কিন্তু আমাদের জীবনে বোধহয় ভীষণভাবে কুফল, তার কোনো সুফল কিন্তু আসে না। কিন্তু না, দেখুন প্রত্যেকটা গ্রহেরই কিন্তু যেমন পজিটিভিটি আছে সেরকম নেগেটিভিটি আছে, তো সেই হিসেবেই আমাদের চলতে হয়। আর এইটা কিভাবে এখান থেকে আমরা রেস্কিউ পাবো, সেটা অবশ্যই যতক্ষণ পর্যন্ত না আপনারা চার্ট বিচার করবেন সেখান থেকে পথ আপনারা পাবেন না। তাই অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত নিজেদের জন্মছক বিচার করাননি, ইতিমধ্যেই যোগাযোগ করুন। আর সময়ের একদমই শেষ পর্যায়ে আমরা চলে গেছি, ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী লাইভে। নমস্কার। নমস্কার।